ভাটপাড়া বোমবিং। ভাটপাড়া এলাকা দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের মধ্যে শুরু হলো বোমাবাজি। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশকর্মী, এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে জগত্তল থানার পুলিশ। গভীর রাতে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, হাত পা ভেঙে দিল দুষ্কৃতীরা। বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে দত্তপাড়ার ঘটনা। বছর ৪৫ আলমগীর সর্দার এলাকার সক্রিয় মূল নেতা হিসেবে পরিচিত। ২০২১ স্বরূপনগরের বিধানসভা নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। রবিবার গভীর রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তার ধারে ফাঁকা জায়গায় দুটো মোটরসাইকেলে চারজন সশস্ত্র দুষ্কৃতী তার উপরে আচমকাই হামলা চালায়। প্রথমে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা করে, তারপর হাত ও পা ভেঙে দেয় বলে অভিযোগ। বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল পরিকল্পিতভাবে করতে চাইছে বিজেপি বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার বহরমপুর দলীয় কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে বলেন, উত্তরবঙ্গ নিয়ে বিজেপি সাংসদ যেটা বলছেন তা রাজ্য বিজেপি জানে না, এটা হতে পারে না। পরিকল্পিতভাবেই উত্তরবঙ্গকে নিয়ে প্রচার করছে বিজেপি, ফলে বিষয়টি গুরুত্বহীন বলে ভেবে নেওয়া উচিত নয়। অবৈধভাবে রাস্তার ধারে পড়ে থাকা বালিপাথর সরিয়ে দিল পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত বাদশাহী সড়কের উপর যে সমস্ত অবৈধভাবে রাস্তার ধারে বালি ও পাথর পড়েছিল, সেই বালি ও পাথর বুলডোজারে করে সরিয়ে দিল খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন। অবৈধভাবে রাস্তার ধারে বালি ও পাথর পড়ে থাকার জন্য প্রতিনিয়ত ঘটছিল ছোট বড় দুর্ঘটনা। এবার এই দুর্ঘটনা থেকেই রেহাই পেতে পুলিশের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। বারাসত এক নম্বর ব্লক বামুনগাছি মুরালী কাজিডাঙ্গা এলাকায় জল নিকাশি ব্যবস্থার প্রতিরোধে যশোর রোড অবরোধে স্থানীয়দের। দু ঘন্টা কেটে গেলেও অবরোধ অব্যাহত। স্থানীয়দের দাবি, দীর্ঘ সাত বছর ধরে বর্ষার সময় এলাকা জলমগ্ন হয়, রাস্তার দুধারে কোনো নর্দমা নেই, তার উপরে এলাকায় বড় বড় দুটি আবাসন তৈরি হয়েছে। প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি, প্রত্যেকেই প্রতিশ্রুতি দেয় কিন্তু সেই মতো কাজ হয় না। বাধ্য হয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে এলাকার মানুষ। গত দুদিন আগে একটি বাচ্চাকে সাপে কামড়েছে, বর্তমানে সে বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। অশোকনগর পৌরসভার পক্ষ থেকে অশোকনগর পৌর এলাকায় একাধিক জায়গায় শহরের সৌন্দর্যায়ন করতে একাধিক জায়গায় ফোয়ারা নির্মাণ করা হয়েছিল। পৌরসভার সামনে গোলবাজার এবং কল্যাণগড় এলাকায় তৈরি করা হয়েছিল কয়েক বছর আগে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে জলের সবকটি ফোয়ারা খারাপ অবস্থায় পড়ে আছে। তার ভিতরে জমে আছে জল, তার ভেতর জন্মাচ্ছে মশার লার্ভা। প্রসঙ্গত ২০১৭ এবং ২০২১ সালে অশোকনগর ও হাবড়া এলাকায় ডেঙ্গু মহামারীর রূপ নিয়েছিল এবং একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবার মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুরে নিষিদ্ধ মাদকসহ আটক করা হলো তিনজনকে। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে নাকা চেকিং চলার সময় বহরমপুর থানার ৫৫তলা ৩৪ নম্বর জাতীয় সড়কে পেঁয়াজ ভর্তি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন ও নগদ ৫ লক্ষ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত আবু হাসিয়াম মিয়া, জিয়ারুল হক এবং রোহন ইসলামের বাড়ি কোচবিহারে বলে জানা গেছে।